সবাইকে থ্যাংকস গিভিং ডে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস। আর সাথে আছে নূপুর চৌধুরী, আর সম্মানিত অতিথি হিসেবে আজকে আমাদের সাথে আছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। শুরুতেই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, থ্যাংকস গিভিং ডে। ধন্যবাদ এবং দর্শকদেরকে থ্যাংকস গিভিং ডে শুভেচ্ছা। এবং সেই সাথে দর্শক, আমরা যেহেতু একজন অ্যাটর্নি পেয়েছি, আমরা কথা বলবো আইন বিষয়ে এবং অভিবাসন সংক্রান্ত যে কোনো বিষয়ে, কিংবা প্রশ্ন যদি থাকে, মতামত থাকে, তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমরা একটি বিষয় দিয়ে শুরু করতে চাই যে অ্যাসাইলাম রোলের ক্ষেত্রে একটি পরিবর্তন আসছে, যেটির উপরে ভোট নেওয়া হচ্ছে, সেই বিষয়টি নিয়ে একটু ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করতে চাই। শুরুতে সেই রোলটি সম্পর্কে যদি একটু বলতেন দর্শকদের। হ্যাঁ, এই বিষয়টি যারা এই বিষয়ের সাথে সম্পৃক্ত আছে তাদের জন্য এটা খানিকটা হলে আতঙ্কেরই বিষয়, কারণ যেসব প্রপোজ রুল আছে তার মধ্যে একটি অন্যতম হলো আপনার এক বছরের আগে ওয়ার্ক পারমিট ইস্যু করবে না যারা সাকসেসফুলি অ্যাসাইলাম আবেদন করবে। আর আরেকটি ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে যারা কিনা আপনার বোনাফাইড ক্লেম প্রোভাইড করবে না তাদের ক্ষেত্রেও ওয়ার্ক পারমিট নাও দিতে পারে USCIS। তো এই ধরনের বেশ কিছু আরো পরিবর্তন আসছে, দেখা যাক ফাইনালাইজ কি হয় আপনার ডিসেম্বর। তো সেই জায়গাটিতে যদি জানতে চাই যে ভোট দেওয়ার একটি বিষয় আছে, জনমত জরিপ নেওয়ার একটি বিষয় আছে, তো সাধারণ মানুষ কিভাবে তার নিজের মতামতটি তুলে ধরতে পারে, কোথায় গিয়ে সেই মতামতটি তুলে ধরতে পারে? এটি ওদের ওয়েবসাইটও আছে, USCIS এর ওয়েবসাইটও অলরেডি সার্কুলেশন করে দিয়েছে যে ফেডারেল আপনার রুল অনুযায়ী যে কোনো যখন USCIS পলিসি যখন ওরা পরিবর্তন করবে সেক্ষেত্রে তারা অ্যাটলিস্ট 60 ডেইজ, একটা জনমতের জন্য 60 ডেইজ এর একটা সময় দিয়ে থাকে। তো সেক্ষেত্রে ওয়েবসাইটে, USCIS এর ওয়েবসাইটে গেলে সেখানে আপনি লিঙ্ক পাবেন, সেই লিঙ্ক অনুযায়ী আপনি ইচ্ছা করলে আপনার মতামত ব্যক্ত করতে পারে। তো সেটি কি পরিবর্তন হবে যদি মতামত খুব বেশি হয়? খুব একটা দেখা যায় না, সরকার যখন এই ধরনের কোনো একটা রুল করতে চায় সেক্ষেত্রে দেখা যায় যে সরকার যে প্রস্তাবনাটা করেছে অনেক সময় দেখা যায় ওইটার পক্ষেই বেশি ভোট পড়ে। এক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায়, এইসব ক্ষেত্রে দেখা যায় আবার এটাকে আপনার এটাকে অনেকটা ম্যানিপুলেট করা হয়। আপনার খেয়াল আছে কিনা, আপনার খেয়াল আছে একটা গভর্নমেন্ট একটা রুল করেছিল সম্ভবত আপনার ওয়াল স্ট্রিটের যে কোনো একটা রুল পরিবর্তনের ব্যাপারে, সেক্ষেত্রে দেখা গিয়েছে যে বেশিরভাগ অ্যাকাউন্ট আপনার রাশিয়ার থেকে অথবা অন্য যেখানে যেটা হওয়ার কথা না সেইভাবে তারা ওটার পক্ষে, ও যেটা কিনা আপনার ইন্টারনেট সম্পৃক্ত, যেটা আপনার রাইট। তো সেক্ষেত্রে দেখা যায় গভর্নমেন্টের যারা স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি আছে তারা হয়তো বা সেটাকে ম্যানিপুলেট করারও একটা সুযোগ থেকে যায়। আচ্ছা, সেই জায়গাটিতে প্রশ্ন থেকেই যায়, তবে জনগণ হিসেবে সচেতন হতে হবে কি আসে কি দাঁড়ায়। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে ফোনে? ফোনে কে আছেন? হ্যালো, জি আপা, নামটি বলে নিতে হবে। আমি ফ্লোরিডা থেকে সাইদা বলছি। জি সাইদা আপা, আপনি তার কাছে আমার একটা প্রশ্ন ছিল। হুম হুম, ম্যারেজ ছেলে মেয়ের জন্য সিটিজেন মা বাবা অ্যাপ্লাই করলে সাধারণত ভিসা হতে কতদিন সময় লাগে, এবং এখন এই ক্যাটাগরির কোন ইয়ার চলছে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, কি বলবেন? এ ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রায় 10-12 বছর লেগে যায়। বর্তমানে সম্ভবত এটা 2008 এর কোন একটা সময় এটা এখন চালু আছে। আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই। কে আছেন দর্শক আমাদের সাথে? জি ভাইয়া, প্রশ্নটি আমার ভাইয়ের জন্য, আমি 2007 এ জুন মাসে অ্যাপ্লিকেশন করছি, এখন আর কতদিন লাগতে পারে? আচ্ছা, কি বলবেন? এখন যে ডিসেম্বরের যে আপনার বুলেটিন বের হয়েছে সেক্ষেত্রে দেখা যায় যারা ফেব্রুয়ারি 2007 আবেদন করেছিল তাদের ভিসাগুলো ইস্যু করার কথা, আর যারা জুলাই 2007 আবেদন করেছে তাদের জন্য অলরেডি ওয়েলকাম লেটার তারা ছাড়া শুরু করেছে, অথবা ডিসেম্বরের মধ্যে সবার জন্য সেটা তারা ইস্যু করে দিবে। তো উনি যেহেতু জুনে আবেদন করেছে এটি নভেম্বর মাসেই পাওয়ার কথা ওয়েলকাম লেটার, তো উনি যদি পেয়ে না থাকে অতিসত্বর ন্যাশনাল ভিসা সেন্টারের সাথে যোগাযোগ করতে পারে। আচ্ছা, আমাদের সাথে আরেকজন আছেন, কে আছেন এই মুহূর্তে? আসসালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে প্রশ্ন করুন ভাইয়া। জি প্রশ্নটি
প্রশ্নটি করে ফেলতে হবে। আচ্ছা, কি বলবেন এই ক্ষেত্রে? এটা যে কোনো অ্যাপ্লিকেশনেরই কিন্তু একটা টাইম ফ্রেম দিয়ে থাকে। ইউএসসিএস কিন্তু তাদের ওয়েবসাইটও কিন্তু নির্দিষ্ট স্থানে সেই ইনফরমেশনটি দিয়ে রেখেছে। তো যেটা দেখা যায়, ভাই বোনের অ্যাপ্লিকেশনগুলো সাধারণত আইদার ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টারে যায় আর না হলে ভারমন্ট সার্ভিস সেন্টারে যায়। তো দুটারই কিন্তু দেখা যায় 7-8 বছর লেগে যায় তাদের শুধু অ্যাপ্রুভাল প্রসেসিং টাইম। এখন ক্যালিফোর্নিয়া এবং ভারমন্ট সেম কাছাকাছি সময় লাগে। উনি যেহেতু 15 আবেদন করেছে, আমার মনে হয় আরও 2-3 বছর অপেক্ষা করতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন এই মুহূর্তে ফোনে, কে আছেন? কথা বলতে হবে আমাদের সাথে। ফোনে কে আছেন এই মুহূর্তে? টেলিভিশনটি পরে শুনবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রশ্ন করুন। আপনার স্পিকারটি কি অন করা? না। আচ্ছা, তাহলে কথা বলুন, কারণ কেটে কেটে যাচ্ছে। ঝটপট প্রশ্নটি করে ফেলুন। আমাকে 2 বছরের গ্রিন কার্ড দিয়েছে, তো 1 বছর অলরেডি চলে গেছে, এখন কত দিনের মধ্যে আবার অ্যাপ্লাই করতে হবে? এটা নিয়ম হচ্ছে আপনার 2 বছর এক্সপায়ারেশনের 90 ডেজ এর মধ্যে এটি আবেদন করতে হবে কন্ডিশন রিমুভ করার জন্য। আচ্ছা, আমরা যে জায়গাটিতে ছিলাম, অ্যাসাইলাম কেসের যে নতুন রুল যে সম্পর্কে, সেটিতে আরও আমরা যেটি গণমাধ্যমের কর্মীরা যখন কাজ করতে গিয়েছে ওইটি রুল সম্পর্কে যখন দেখলাম, তখন এমনও বলা আছে যে যেটি ওয়ার্ক অথরাইজেশন কার্ডের সাথে অনেক বেশি প্রভাব ফেলবে অ্যাসাইলাম। এখন যেমন খুব স্মুথলি যারা অ্যাসাইলি আছেন, কেসটি পেন্ডিং অবস্থায় তারা কিন্তু স্মুথলি ওয়ার্ক পারমিট পাচ্ছেন, তো সেক্ষেত্রে সেই জায়গাটির পরিবর্তনের জায়গাটি যদি একটু বলতেন। হ্যাঁ, অবভিয়াসলি যারা এই ধরনের সিচুয়েশনে আছে এবং অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্ট ভবিষ্যতে তারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করবে, সেক্ষেত্রে অবভিয়াসলি তাদের জন্য বেশ হার্ডই হবে। দেখা যাবে যে 1 ইয়ার 365 ডেজ অপেক্ষা করতে হবে ওয়ার্ক পারমিট আবেদন করার জন্য। আর আরও একটি পরিবর্তন যেটা এখনও কনফার্ম হয়নি, সেটি হচ্ছে যে ইউএসএস এর যে রুল এবং পলিসি অনুযায়ী আপনি যদি ইনিশিয়াল অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের যে ওয়ার্ক পারমিটটি আবেদন করেন, সেটির রুল অনুযায়ী বাধ্যবাধকতা আছে 30 দিনের মধ্যে সেটি অ্যাডজুডিকেট করা, অ্যাপ্রুভাল করা। তো সেটিও কিন্তু তারা উঠিয়ে দেওয়ার পরিকল্পনা করছে এবং সেটাও প্রস্তাবনার মধ্যে আছে। এবং সেটি যদি উঠে যায়, সেক্ষেত্রে ইউএসসিআইএস এর কোনো বাধ্যবাধকতা থাকবে না, আপনি অ্যাপ্লাই করতে পারবেন ঠিকই, মেবি 365 ডেজ পরে আপনি আবেদন করলেন, কিন্তু সেই আবেদনটি কখন আপনাকে গ্রান্ট করবে সেটির কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম থাকবে না। তো এই ধরনের একটি অনিশ্চয়তা চলে আসার সম্ভাবনা আছে যারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্ট থাকবে ফিউচারে। তো সেটি তো অনেক প্রভাব ফেলবে না, নেতিবাচক? এটি আসলে মানে যেই পরিকল্পনা থেকে যদি আমি গভর্নমেন্টের সাইড থেকে প্রশ্নটি করি, যে এটিতে কি অ্যাসাইলির ক্ষেত্রে অনাগ্রহ সৃষ্টির অনেকটা এরকমই? আচ্ছা, এই এই রুলগুলো করার একটাই আপনার যে ডিসকারেজ করার জন্য, অথবা এমন একটি বিষয় তারা ডিসকারেজ করতে চাচ্ছে যারা, আর এমন ধরনের অ্যাপ্লিকেন্ট যারা আসলেই আপনার নিপীড়িত, যারা কিনা পার্সিকিউটেড তাদের হোম কান্ট্রিতে, হয়তো বা কিছু আপনার এটার মিস ইউজ হয়ে থাকবে, কিন্তু যারা জেনুইন অ্যাপ্লিকেন্ট, যারা কিনা এদেশে আশ্রয়ের জন্য আসছে, তাদের লাইফ কতটুকু হার্ড হবে এটা ইউজুয়ালি ইমাজিন করা যায়। যে 1 বছর অপেক্ষা করতে হবে, তারপরও আপনি আবেদন করলে কখন পাবেন সেটারও কোনো সম্ভাবনা থাকবে না। তো সেক্ষেত্রে উনি যদি ফ্যামিলি নিয়ে এদেশে আশ্রয় প্রার্থনা করতে আসে, তাহলে অতটুকু সময় অপেক্ষা করতে হবে ভালো একটি কাজ পাওয়ার জন্য। ইন দি মিনটাইম ওনার প্রচুর অ্যাবিউজ হওয়ার সম্ভাবনা আছে, কাজে গেলে হয়তো ভালো মজুরি পাবে না, কাজটা হয়তো ঠিকই করবে, মজুরি দিবে না, অবৈধভাবে কাজ করার এনকারেজ হয়ে যাবে এই ধরনের সিচুয়েশনে। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই, তারপরে এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। কে আছেন আমাদের সাথে? জি, নামটি বলে নিতে হবে। ওয়ালাইকুম আসসালাম। মাউসারের কাছে আমার একটা প্রশ্ন। জি। আচ্ছা, যারা ঢাকা প্রোগ্রাম দারি, তারা কি এই আমেরিকায় বসে অ্যাডজাস্টমেন্ট হবে ইউএস সিটিজেন বিয়ে করলে?
হ্যাঁ, ঢাকা হচ্ছে যারা কিনা আপনার এই আপনার আর্লি অ্যারাইভাল, যারা কিনা ছোটবেলায় এদেশে আসছে, সেটাই অথবা দর্শকদের বোঝার স্বার্থে সেটা বললাম যে ঢাকা প্রোগ্রাম কারা এটা অন্তর্ভুক্ত। হ্যাঁ, অবভিয়াসলি ঢাকা প্রোগ্রামে কেউ যদি এদেশে আপনার ভ্যালিড বৈধভাবে প্রবেশ করে, যাদের কিনা ভ্যালিড I-94 আছে, তারা অবভিয়াসলি আপনার যদি US সিটিজেন ম্যারি করে এদেশে তারা অ্যাডজাস্ট করতে পারবে। অথবা ঢাকা প্রোগ্রামের কোনো অ্যাপ্লিকেন্ট যদি কোনো সময় প্যারোল নিয়ে আউটসাইডে যায়, সেটি যদি প্যারোল থাকে তাহলে অ্যাডজাস্ট করতে পারবে। গত পরশু দিন কোর্টে গিয়েছিলাম, সিমিলার একটি দেখলাম যে আরেকটা লয়ারের সাথে, জাজের সাথে খুব ভালোই আর্গুমেন্ট হচ্ছে। তো জাজ বলছে যে না, ঢাকার যে রিসিপিয়েন্ট ও তো মনে হয় মেক্সিকান কোনো ন্যাশনাল হবে, যে EWI মানে হচ্ছে উনি এন্ট্রি উইদাউট ইন্সপেকশন, হয়তো লয়ার প্রস্তুতি ছিল না। ওই যে লয়ারটির সাথে আর্গুমেন্ট হচ্ছিল, বলে তুমি বলো কীভাবে অ্যাডজাস্ট করবে, এ কারণ অ্যাডজাস্টমেন্টের নিয়ম হচ্ছে আপনার থাকতে হবে লিগ্যাল এন্ট্রি থাকতে হবে, আপনার I-94 আপনার লিগ্যালি অ্যাডমিশন অথবা প্যারোল থাকতে হবে। পরবর্তীতে দেখতে পেলাম যে লয়ারে পরে ওনার ফাইল ঘেটে প্যারোলের একটা কাগজ বের করছে, পরে জাস্ট ফাইনাল ডেটের জন্য আবার ডিসাইড করেছে। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ব্রঞ্জের প্রচেষ্টে বলছি, আমার নাম আলমগীর। জি আলমগীর ভাই, আমার নাম আলমগীর ব্রঞ্জে বলছি। জি আলমগীর ভাই, প্রশ্নটি করে ফেলুন। জি, আমার ওই আব্বা আম্মা এদেশে আসছিলেন, ওনারা আর আসবেন না গত বছর, ওনাদের গত নভেম্বরে টাইম শেষ হয়ে গেছে, এক বছর পেরিয়ে গেছেন, তো ওনারা আসবেন না, ওনাদের গ্রিন কার্ড সারেন্ডার করতে চাচ্ছেন এবং তারা সিস্টেম থেকে এটা কই যে আউট করে দেওয়ার জন্য, এটার কি সিস্টেম আছে বা কোথায় যোগাযোগ করতে হবে, কি করতে হবে? আচ্ছা, কি বলবেন? এমনিতে যদি কেউ যদি কোনো গ্রিন কার্ড ধারী আপনার এক বছরের বেশি আমেরিকা থেকে বাইরে অবস্থান করে, এটা কিন্তু অটোমেটিক অ্যাবান্ডেন হয়ে যায়, অটোমেটিক বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে আসলে সেরকম কোনো প্রসিডিওর দরকার হয় না। কিন্তু তারপরে যদি উনি অ্যাবান্ডেন করতে চায়, সেক্ষেত্রে USCIS একটা নির্দিষ্ট ফর্ম আছে, সেই ফর্মটি কমপ্লিট করে যদি ইমিগ্রেশনে পাঠানো হয় তাহলে সেক্ষেত্রে তারা জিনিসটি বাতিল করে দেবে। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে একটা বিরতিতে যেতে হবে, বিরতিতে যাব, কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে ফোনে, কে আছেন? জি, নামটি বলে নিতে হবে। আপনার স্পিকারটি বন্ধ করে নিতে হবে, টেলিভিশনের ভলিউম কমিয়ে নিতে হবে, তারপর ঝটপট প্রশ্নটি করতে হবে। হ্যালো আপা, আপনার টেলিভিশন কমিয়ে নিতে হবে, না হলে লাইনটি কেটে যাবে। জি প্রশ্নটি করে ফেলুন আপা। আমার নাম সেলিনা চৌধুরী, আমি আটলান্টা থেকে বলছি। আমার বাইদের জন্য মানে 2013 জি 2013 2013 মানে অ্যাপ্লাই করেছি, আই রিসিভ লেটারটা আছে, এখন পর্যন্ত প্রবলেম আসে না, কতদিন লাগবে? আচ্ছা, কি বলবেন? সেটি আমরা খানিকটি আগেও কিন্তু আলাপ করেছিলাম। এই ধরনের বর্তমানে যেসব ভাই বোনের অ্যাপ্লিকেশন আবেদন করা হয়, সেক্ষেত্রে দেখা যায় 7 থেকে 8 বছর সময় লাগে, এটি আইদার ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টার হোক আর ভারমন্ট সার্ভিস সেন্টার হোক। তো আমার মনে হয় 13 আবেদন করলে এখন ওরা 11 থেকে যারা 12 আবেদন করেছে তাদেরগুলো অ্যাপ্রুভ করছে, হয়তো আরও 1-2 বছর সময় লাগতে পারে। আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন নিয়ে তারপরে বিরতিতে যাই, কে আছেন? তারপরে আমাদের বিরতিতে যেতেই হবে, এই মুহূর্তে কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, সুমন ভাই বলুন। যে সময়টুকু লেগেছে সেটি ডিডাক্ট করার পরে তাদের বয়স কত হয়, অবভিয়াসলি আমরা লয়ের সাথে আলাপ করতে হবে আসলে ওই বাচ্চাদের এলিজিবল কিনা ভিসার সাথে তারা আসার জন্য। আমরা কিন্তু এই অনুষ্ঠান থেকে প্রায়ই বলি আপনাদের যে এটিতে আমরা সাধারণ কিছু তথ্য দিয়ে থাকি, তবে কোনো যদি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয় অবশ্যই আপনার ব্যক্তিগত আইনজীবীর সাথে বসে আপনি তার সিদ্ধান্তটি নেবেন, তবে দেখে নেবেন তিনি সেই বিষয়ে অভিজ্ঞ কিনা। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে আবারও আমরা কথা বলবো আপনাদের সাথে, আর যারা অপেক্ষা করছেন তাদেরও আমরা চেষ্টা করব সবার প্রশ্নগুলো নিতে এবং তথ্য দিতে। নিচ্ছে ছোট্ট বিরতি। আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে আছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমাদের সাথে ফোনে অপেক্ষা করছেন। একটি ফেসবুকের প্রশ্ন নিয়ে নিই, ফারজানা খান তিনি প্রশ্ন করেছেন, NVC তার সমস্ত কিছু রিসিভ করেছে এবং তার যে সমস্ত পেপার চেয়েছিল সেগুলো তিনি গত সপ্তাহে জমা দিয়েছেন, তিনি এখন জানতে চাচ্ছেন আর কতদিন লাগবে ইন্টারভিউর জন্য।
এটা দেখা যায় প্র্যাকটিক্যালি ন্যাশনাল ভিসা সেন্টারে আপনি যদি আপনি সকল কাগজপত্র জমা দেন, তারপরও 2 থেকে 3 মাস পরে তারা রেসপন্স করে যে কোনো কিছু লাগবে কিনা অথবা ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়েছে কিনা অ্যাপ্লিকেশনটি। তো ওনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে এক্ষেত্রে। একজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে, অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। জি আমি জেসমিন বলছিলাম ব্রুকলিন থেকে। জেসমিন আপা প্রশ্ন করুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা এখানে অ্যাসাইলাম করেছি, তো আমাদের এখনো ইন্টারভিউ হয়নি, তো আমি কি এখান থেকে অন্য কোনো স্টেটে মুভমেন্ট করতে পারবো? আচ্ছা, আর আরেকটি প্রশ্ন করবেন কি? জি জি জি, আরেকটা প্রশ্ন যে যদি আমার কেসটা যখন কোর্টে চলে যাবে তখন কি মুভ করা যাবে? আচ্ছা, কি বলবেন? যারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্ট, এটি আপনার ইউএস ইমিগ্রেশন ইউএসএস এর অফিসে হোক, অ্যাসাইলাম অফিসে হোক অথবা কোর্টে পেন্ডিং থাকুক, যে কোনো সময় যে কোনো অ্যাপ্লিকেন্ট আমেরিকার চুহারদের মধ্যে তারা এনি টাইম মুভ করতে পারে। তো যেখানে উনি মুভ করবে সেই জায়গাতে ওনার হয়তো কেসটি ওই জুরিসডিকশনে চলে যাবে। তো সেক্ষেত্রে অবভিয়াসলি ওনার কেসটি যদি ইউএসএস থাকে সেখানে জানাতে হবে, ওনার কেস যদি কোর্টে থাকে কোর্টে নির্দিষ্ট ফর্ম আছে সেই ফর্মটি কমপ্লিট করে কোর্টকে ইনফর্ম করতে হবে। আচ্ছা, আমাদের পাপলু আশরাফুল মোমেন পাপলু, তিনি ফেসবুকে প্রশ্ন করেছেন, E2 ভিসা নিয়ে যদি একটু আলোচনা করতেন অনেকে উপকৃত হতো, যদি খুব সংক্ষেপে ছোট্ট করে, কারণ ফোনে অনেকে অপেক্ষা করছেন। রাইট, E2 হচ্ছে এটাকে ট্রিটি ইনভেস্টর ভিসা বলে। আমেরিকার সাথে এরকম বিশ্বের মেজরিটি কান্ট্রির সাথে এরকম ট্রিটি করা আছে যে আমেরিকান ন্যাশনাল ওইসব দেশে গিয়ে ইনভেস্ট করতে পারবে, সিমিলার ওয়েতে ওইসব দেশের ন্যাশনাল এদেশে এসে ইনভেস্ট করে তারা কাজ করে বসবাস করতে পারবে। তো একইভাবে বাংলাদেশেও কিন্তু ট্রিটি ইনভেস্টরের একটা পার্টনার বলা যায়। তো দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশের যে কোনো ন্যাশনাল কিন্তু আমেরিকাতে এসে তারা ব্যবসা বাণিজ্য করে ওয়ার্ক পারমিট নিয়ে থাকতে পারে, সেটি হচ্ছে বেসিক E2 ভিসা। তো সেক্ষেত্রে অবশ্যই চলে আসবে যে ব্যবসা বাণিজ্য করতে গেলে কত ইনভেস্ট করতে হবে, সেটির আসলে কোনো মাপ নেই, সেটাকে ধরা হয় একটা সাবস্টেনশিয়াল একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট, যেটাকে ধরা হয় 100,000 মিনিমাম একটা ইনভেস্ট করলে ব্যবসা থেকে একটা হয়তো আপনি সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ ইনকাম আপনাকে আর্ন করতে হবে, যে এলাকায় থাকবেন যে স্টেটে থাকবেন সেই এলাকার আপনার মিনিমাম আপনার ওয়েজ অনুযায়ী সেরকম একটা আপনাকে ইনকাম দেখাতে হবে। তো সেটা যদি এখানে এইসব অ্যাপ্লিকেশনের আরেকটি বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনাকে ফান্ডটার সোর্স দেখাতে হবে, সোর্স অফ ইনকাম এবং এটা সোর্স অফ আপনার চেইন অফ ট্রান্সফার, এই দুইটা জিনিস আরেকটা বেশি আপনার ইম্পর্টেন্ট বিষয়। তো এটা এটাই বেসিক আপনার এই বিষয়ে। পাপলু, আপনি যিনি প্রশ্ন করেছিলেন আশা করি আপনার উত্তরটি পেয়েছেন, তবে আপনি কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে সবসময় বিস্তারিত উত্তর দেন, যে কারণে দর্শকরাও খুব পছন্দ করে সরাসরি আপনাকে সেটি বলে। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? আমাকে তারা গ্রিন কার্ড সম্পর্কে, আমি সিটিজেন পরীক্ষায় পাস করছি এখানে, তো ওরা বলছে যে আমার কাগজপত্র গুলো রিভিউ করে আমাকে ইমেল করে জানাবে আর কি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে সিটিজেনশিপের জন্য আবেদন করেছে, তো যখন আপনার কন্ডিশন রিমুভ ছাড়া কিন্তু ওনার সিটিজেনশিপের অ্যাপ্লিকেশনে কোনো সিদ্ধান্ত আসবে না। তো সাধারণত দেখা যায় এই ধরনের সিচুয়েশনে ইউএসএস সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন এবং কন্ডিশন রিমুভের অ্যাপ্লিকেশন দুটিকে এক করে ফেলে, এক করে যদি উনি এলিজিবল হয় আগে ঠিক আপনার 15 দিন আগে হয়তো কন্ডিশন রিমুভ করে গ্রিন কার্ড পাঠায়, এরপরে ওথ লেটার পাঠিয়ে থাকে। তো ওনার যেহেতু আগে সিটিজেনশিপে ইন্টারভিউ হয়ে গিয়েছে, তো ওনাকে অপেক্ষা করতে হবে কন্ডিশন রিমুভের সিদ্ধান্তের জন্য। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই, ফোনে কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? নামটি বলে নিতে হবে ভাইয়া। হ্যালো। জি, টেলিভিশনের ভলিউম কমিয়ে নেবেন, স্পিকারটি বন্ধ করে নেবেন। ওয়ালাইকুম আসসালাম। আমি মিশিগান থেকে মুজিব রহমান বলতেছি। জি মুজিব ভাই বলুন। জি, আমার ছেলেকে বিয়ে করাইছি 2017 ইংরেজিতে, তো ছেলের বউয়ের অ্যাপ্লাই করতেছিলাম, তো করার পরে ইতিমধ্যে যে ঠাকুরদেব আর্জন লেটার আসছে, আমার ছেলের সিটিজেনশিপ হয়ে গেছে 6 মাস হয়,
আসছে, আসার পরে এর ভিতরে আমরা দেই নাই, আমার একটা নাতি হয়ে গেছে। ওই নাতিনের আবার অপেক্ষা করতেছি, আমরা মনে করছি যে হেড হেড হয়ে যাবে, তো হেড হয় নাই। তারপরে আমরা জানলাম আমার ছেলে ছেলেব বললো টেলিভাবে জানলো যে ওর আবার রিটার্নকে অ্যাপ্লাই করতে হচ্ছে। যাই হোক, আমরা অ্যাপ্লাই করছি আমার নাতিনের জন্য। এখন নাতিনের ফিসও দিয়া দিতি ফিস দিয়া দিতে রিসিপ্টার আসছে, আর কতদিন সময় লাগবে? এক মাস হইতেছে আমাদের রিসিপ্টার আসা। আচ্ছা, কি বলবেন? হ্যাঁ, এটা আসলে অনেকের ক্ষেত্রে দেখা যায় এই ধরনের সিচুয়েশন। সেক্ষেত্রে উনি ওনার নাতিন, দ্যাট মিনস হচ্ছে ওনার ইউএস সিটিজেন ফাদার, তার আপনার মাইনর চাইল্ডের জন্য আবেদন করেছে, সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় আপনার 4-5 থেকে 6 মাস সময় লাগবে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হতে। তারপরে আবার অ্যাপ্লিকেশনটি ন্যাশনাল ভিসা সেন্টারে ট্রান্সফার হবে, 8 থেকে 10 মাস সময় লাগবে সেই অ্যাপ্লিকেশনটিও সম্পন্ন হতে, মানে প্রক্রিয়া টোটাল প্রক্রিয়া সম্পন্ন হতে। আপনাকে আরেকটু অপেক্ষা করতে হবে। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে ফোনে? কে আছেন? হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে। আমি মনসুর বলছি ব্রুকলিন থেকে। জি মনসুর ভাই। আমি বাইরের জন্য অ্যাপ্লাই করছি 2011 এ, এটা আর কতদিন লাগতে পারে? আচ্ছা, ভাইয়া প্রশ্নটি আমার অ্যাটর্নি সাহেবের সাথে প্রশ্ন হচ্ছে, আমার শ্বশুরে অ্যাপ্লিকেশন করছিল। হুম হুম, পরে শুনুন, উত্তর দিবে যখন, এখন ঝটপট প্রশ্ন করুন। ছেলে মেয়ের জন্য এবং হ্যাঁ, তিন ছেলে মেয়ের জন্য অ্যাপ্লিকেশন করেছিল, তিনজন আন্ডার 21। তা আমি অক্টোবরের 2 তারিখে সবার অ্যাপ্রুভাল পাইছি, যদিও একজন যিনি বড় ওনার 21 ওভার হয়ে গেছে। এখন তিনজনেরতেই অ্যাপ্রুভ হয়েছে, অ্যাপ্রুভের পরে আর এনবিসি থেকে কোনো আপডেট পাইনি, তবে তারা লিখিত দিছিল যে 30 ডেজ এর মধ্যে তুমি আপডেট পাবা। তারা কি তিনজন একসাথেই আসবে পাঠাবে? তারা যদি ও যেই সন্তানটি 21 এর উপর হয়ে গিয়েছে, তারা যদি নিজ থেকে সিএসপি এর রুল অ্যাপ্লাই করে দেখে যে না উনি এলিজিবল, হয়তো একসাথেই পাঠাতে পারে। আর ইনকেস যদি তারা না পাঠিয়ে থাকে এবং ওনারা যদি সেটা দেখে যে এটা সিএসপি রুলে অন্তর্ভুক্ত হয়, উনি কোয়ালিফাই করে, তাহলে সেক্ষেত্রে আলাদাভাবে রিকোয়েস্ট করতে হবে যেন অ্যাপ্লিকেশনটি আন্ডার 21 সন্তান হিসেবে প্রসেস করার জন্য। আমাদের সৈয়দ শাহিনা প্রশ্ন করেছেন ফেসবুকে, পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদে 1 মাস আছে, এখন এটিকে তিনি ইউএসএ এমবাসিতে মেলে পাঠাবেন কিনা সেটি জানতে চাচ্ছেন। সাধারণত পুলিশ ক্লিয়ারেন্সের এটা উচিত হবে না পাঠানো, কারণ পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ থাকে হচ্ছে, এটা হচ্ছে 1 বছর মেয়াদ থাকে। আর ন্যাশনাল ভিসা সেন্টার কিন্তু যখনই দেখা যায় 6 মাসের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে, তারাই কিন্তু নিজ থেকে ওয়ার্নিং দিয়ে থাকে যে আরেকটি নতুন করে নেওয়ার জন্য, এটা সুন এক্সপায়ার হয়ে যাবে, তার মাত্র আছে 1 মাস। আরেকজন আছেন, আমরা এই প্রশ্নটি শেষ প্রশ্ন হবে, কে আছেন? একদম অনুষ্ঠানের শেষ প্রশ্ন। হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে দুটো, প্রথম একটা হচ্ছে আমার একটা রিলেশন, ওনার ওই বোন বাইরের জন্য অ্যাপ্লাই করছে 2007 এ, এই পর্যন্ত কোন কাগজপত্র পাচ্ছি না। 7 এর কোন মাসে ভাইয়া? 7 এর জুলাই। জুলাই, আচ্ছা জি। আরেকটা প্রশ্ন, আমার এক আত্মীয়া, সে 2 বছরে এখানে গ্রিন কার্ড পাইছে, ওয়াইফ হয়ে আসছে আর কি বাংলাদেশ থেকে, এবং নেক্সট নভেম্বর তার 2 বছর 9 মাস হবে, বা এর মধ্যে তাকে কন্ডিশনাল রিমুভ করার জন্য অ্যাপ্লাই করছে সে, এবং তার ফিঙ্গারপ্রিন্ট এসেছে, এবং ফিঙ্গারপ্রিন্ট অলরেডি গত সপ্তাহে দিয়ে দিয়েছে, কতদিন পরে ওই গ্রিন কার্ডটা আসবে? আচ্ছা, কি বলবেন? যদি 2007 এ ভাই বোনের অ্যাপ্লিকেশন করে থাকে জুলাই, এই ডিসেম্বরে কিন্তু ওয়েলকাম লেটার পেয়ে যাওয়ার কথা। তারপরেও ওনারা যদি কনফার্ম করার জন্য ওদের কন্ট্রাক্ট ইনফরমেশন আপডেট আছে কিনা, ওরা ন্যাশনাল ভিসা সেন্টারে যোগাযোগ করতে পারে এবং তাদের ইনফরমেশনটি আপডেট করে দিতে পারে ন্যাশনাল ভিসা সেন্টারে। আর উনি আর দ্বিতীয় যে প্রশ্নটি করেছে, কন্ডিশন রিমুভের নিয়ম হচ্ছে আপনি যখন এটা আবেদন করবেন, আপনাকে ওরা 18 মান্থস একটা এক্সটেনশন দিয়ে থাকে, দ্যাট মিন্স
তারা যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে 18 মান্থস পরে হয় অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করবে, না হয় দে উইল আস্ক ফর মোর পেপার, যেটাকে আরএফই বলে, আরএফই ইস্যু করে থাকে। দ্যাট মিনস হচ্ছে একদম নিশ্চিতভাবে ওনাকে 18 মান্থ অপেক্ষা করতে হবে। আচ্ছা, সেই জায়গাটি দেখো, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে, ছোট ছোট প্রশ্ন আমি বলবো কিন্তু খুব সুন্দর করে বিস্তারিতভাবে আপনি উত্তর দিয়েছেন। আর আজকে থ্যাংকস গিভিং ডে, মানে হচ্ছে পরিবার পরিজন নিয়ে থাকা, তারপরও আপনি এসেছেন টিভিএন 24, কারণ দর্শকরাও আমাদের পরিবারের অংশ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শকদের জন্য কিছু বলবেন? না, ধন্যবাদ। আজকে থ্যাংকস গিভিং ডে, থ্যাংকস গিভিং ডের অর্থ যতটুকু হতে পারে এত বিস্তারিত জানি না, যে ছোট একটা যে অর্থ সেটি হচ্ছে যে আপনার সুক্রিয়া করতে, বাংলায় বললে সুক্রিয়া আদায় করা, কৃতজ্ঞ আদায় করা, যে আমেরিকা যে আপনার 16th century যে এটার প্রচলন আসলো, যে যেটা আপনার ফসল ফলে একই কথা, যেমন আমাদের দেশেও কিন্তু ফসল যখন ভালো ফসল হয় একটা ফাংশন হয়ে থাকে, পার্টি হয়ে থাকে, ওটি কিন্তু একটা এরকম একটা সিচুয়েশন হয়েছিল সেই সময়, ওইটারই একটা পরবর্তী প্রচলন হিসাবে কিন্তু একটা নির্দিষ্ট এই আমরা প্রতি বছর একটা দিনকে এটা আসলেই আমার মনে হয় এই জিনিসটা খুব একটা চমৎকার কনসেপ্ট। আমরা কিন্তু অলওয়েজ কিন্তু শুক্রিয়া আদায় করে থাকি আল্লাহর, যে যে কোনো একটা ভালো, যে ভালো দিন যাচ্ছে এবং ভবিষ্যতে ভালো দিন যাবে, অলওয়েজ শুক্রিয়া আদায় করে থাকি। তো সেটাই আজকের থ্যাংকস গিভিং ডেতে দর্শকদের সবার শুভকামনা করে আমার বক্তব্য শেষ করতে চাই। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে সবসময় আমি যে কথাটি বলি, টেলিভিশনে হচ্ছে দর্শকরা প্রাণ, এবং আপনাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা আছে, ধন্যবাদ আছে। আপনারা সবসময় সহায়তা করেন বলেই আমাদের অনুষ্ঠানটি দিন দিন এত প্রাণবন্ত হয়, এত জনপ্রিয় হয়েছে। সবাই ভালো থাকবেন।